ধর্মশালায় কিউই বধের পর এবার মিশন দিল্লি, ফের নিশানায় নিউজিল্যান্ড। বৃহস্পতিবার ফিরোজ শাহ কোটলায় ওয়ানডে সিরিজে 2-0 এগোনোর লক্ষ্যে নামবে ধোনি অ্যান্ড কোম্পানি। তবে এটা ভারত নিউজিল্যান্ড সিরিজের নিছক একটা একদিনের ম্যাচ নয়, বরং ক্যাপ্টেন কুলের কাছে বাড়তি স্নায়ুর চাপের ম্যাচ। না, প্রতিপক্ষ নিউজিল্যান্ড ধর্তব্যের মধ্যেই নেই, বরং স্নায়ুর লড়াইয়ের রিমোটটা আর একজনের হাতে, বিরাট কোহলি। টেস্ট অধিনায়ক হিসেবে একের পর এক সিরিজ জয়, প্রথম ওয়ানডেতে 85 রানের সুবাদে হাসতে হাসতে টিম ইন্ডিয়াকে জিতিয়েছেন যিনি। টেস্টের পর সীমিত ওভারেও ক্রমশ বিরাট সাম্রাজ্য বিস্তার। তাঁর বিকল্প হিসাবে বারবার যে কোহলির নাম উঠে আসছে তা জানেন স্বয়ং ধোনি। যদিও ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে ধোনির ট্র্যাক রেকর্ড এখনও দুর্দান্ত, তবে দিল্লি ম্যাচে ধোনি বিরাট কাঁধে কাঁধ মিলিয়ে লড়লেও আর একটা অন্য লড়াইয়ে লড়তে হবে তাঁদের মুখোমুখি। পাশাপাশি অবশ্য একটা রেকর্ডেরও মুখে দাঁড়িয়ে মাহি। এই ম্যাচে সচিনকে টপকে ভারতীয় হিসেবে সবচেয়ে বেশি 6 মারার রেকর্ডটি পকেটে পুরে ফেলতে পারেন ধোনি। 463টি ওয়ানডে ম্যাচে 195টি ওভার বাউন্ডারি মারেন সচিন, আর 279টি ম্যাচে মাহির ব্যাট থেকে এসেছে 193টি ছক্কা। এদিনই ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে যাবতীয় বিতর্ক উড়িয়ে দিয়েছেন কোচ কুম্বলে। কুম্বলে এদিন জানিয়েছেন, ধোনি অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যাটসম্যান, ক্রিজে সেট হয়ে যাওয়ার জন্য তার বাড়তি সময়ের প্রয়োজন নেই। তবে কত নম্বরে সে ব্যাট করতে নামবে তা নির্ভর করছে ম্যাচের পরিস্থিতির ওপরে। মঙ্গলবার নেটে নামলেও এখনও পুরোপুরি সুস্থ নন সুরেশ রায়না, তাই দিল্লি ম্যাচেও তাকে পাচ্ছে না টিম ইন্ডিয়া। পরপর ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ফুটছে ধোনির ভারত। উইলিয়ামসনদের উড়িয়ে দেওয়ার লক্ষ্যেই নামবে মেন ইন ব্লু, আর ঘরের মাঠে ফের ব্যাটিং বিস্ফোরণের লক্ষ্যে নামবেন ঘরের ছেলে বিরাট কোহলি। এবিপি আনন্দ।